সমস্ত তারিখ প্রশংসা হ্যামদ গুণগান ওই মহান প্রতিপালক আল্লাহ আলা আলমিনের জন্য যিনি শিক্ষার দিন ইলেমের গুরুত্ব দিয়েছেন সর্বপ্রথম তিনি শিক্ষার ব্যাপারে ওহিনাজিল করেছেন যার দ্বারা প্রমাণ হয় যে তিনি শিক্ষার গুরুত্ব তিনি দিয়েছেন অত্যন্ত গুরুত্ব রয়েছে সে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবার আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে কালিমত শুকুর বা শুকুরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি ছিলেন মো আল্লেমুল খায়ের কল্যাণের শিক্ষক যিনি শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন সেই নবীর প্রতি কেয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজির হোক আল্লাহ সাল্লা আল্লাহ বারে কালে সময় তো ভাতৃমণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে দীনে শিক্ষা গুরুত্ব ও ফজিলত দীনে শিক্ষা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা এবং রাসুল্লাহ সাল্লামের হাদিসের শিক্ষা শিক্ষা মূলত দুই প্রকার একটা হচ্ছে দিনী শিক্ষা আল আইল ইলসারি শরীয়তের আইলিম জ্ঞান আরেকটা হচ্ছে আলে ইলম দুনিয়াবি দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষার গুরুত্ব অনেক রয়েছে আমি আপনাদের সামনে আজকে সাতটি গুরুত্বের কথা আলোচনা করবো ওমা তৌফিক ইহে তওয়াকলে এবং শিক্ষার ফজিলত সম্পর্কে বিশটি পয়েন্ট নোট করা হয়েছে যেটা বুধবার এবং বৃহস্পতিবারে অনেক পড়াশোনা করে নোট করা হয়েছে আল্লাহ আমাদেরকে এভাবে দিনী আইল অর্জন করার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন। শিক্ষার গুরুত্ব দীনে শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে আমরা এইভাবে বুঝতে পারব যে আল্লাহ রাবুল আলমিন দিনী শিক্ষার গুরুত্ব দিয়েছেন সর্বপ্রথম যে ওয়াহী তিনি নাজিল করেন আলাহি সাল্লা সালামের মাধ্যমে রসুল উল্লাহ আসাল্লামের প্রতি সেটা ছিল শিক্ষার ব্যাপারে এবং দিনী শিক্ষার ব্যাপারে মক্কাতে কাবাতে তিনশো ষাটটি মূর্তির পূজা হতো মানুষ শিরিকে বিদাতে লিপ্ত ছিল কাটাকাটি মারামারি রাহাজানি খুন খারাপি শরীয়ত বিরোধী সমস্ত কাজ মক্কার লোকেরা করত। এমন কোন পাপ ছিল না যেই পাপ তারা করতো না আল্লাহ রাবুল আলমিন সে সমস্ত পাপের নিষেধের আয়াত প্রথমে তিনি নাজিল করেননি মদের বিরুদ্ধে বা মদের বিপক্ষে মদ যে হারাম এ ব্যাপারে আল্লাহ রাবুল্লা প্রথমে ওহি পাঠাননি মূর্তি পূজা শিরিক এগুলো করা চলবে না এক আল্লাহর ইবাদত করতে হবে এই আয়াতগুলি দিয়ে আল্লাহ রাবুল্লা প্রথম তার নাবীর উপরে আয়াতগুলো নাজিল করেননি তিনি সবচাইতে প্রথমে যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে দিনই শিক্ষার গুরুত্ব দিনই ইলমের গুরুত্ব দিনই নলেজের গুরুত্ব দিনের যে শরিয়তের যে জ্ঞান একজন ব্যক্তি যদি শরিয়াতের জ্ঞান থাকে তাহলে সে সর্বপ্রকার সকল প্রকার অন্যায় থেকে পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবে নিজের আত্মীয় স্বজনকে বাঁচাতে পারবে পাড়া প্রতিবেশীকে গুণা থেকে বাঁচানোর কাজ করতে পারবে এবং নেকির কাজের দিকে সে অগ্রগামী হবে আল্লাহরাবুল্লা আলমিন সর্বপ্রথম শিক্ষা গুরুত্ব দিয়েছেন এবং এই আয়াত কিয়ামত পর্যন্ত বিশ্বের মুসলিমরা তেলাওয়াত করবে এবং শিক্ষার যে গুরুত্ব দিন ইলমের গুরুত্ব তা প্রকাশ করবে বলবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তা গুরুত্ব দিয়েছেন আমরা সকলেই জানি যে মক্কার গারে হেরাতে রসুল উল্লাহ সাল্লাম ইবাদত করতেন আল্লাহরাবুল আলমিন একদিন আলাই আলাইসাল্লাহ সাল্লামকে সুরাতুল আলাকের পাঁচটি আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন যে যাও আমার নবীর প্রতি ওহি নাজিল করুন এই ওহি নিয়ে যাও সে ওহি কিন্তু অন্য কিছু ছিল না শুধু ছিল শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং দিনই শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহরাবুল আলমিন আয়াতগুলি নাজিল করলেন জিবরুল আলাহ সাল্লাহ সালাম সুরাতুল আলাকের পাঁচটি আয়াত নিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন আসার পরে বসলেন লম্বা হাদিস রয়েছে আমি যে পয়েন্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহরাবুল আলমিন শিক্ষার গুরুত্ব কতটা দিয়েছে জিবুল্লাহ সালাম আসলেন রসুলের কাছে বসলেন বসার পরে ইকরা পড়ো বললেন ইকরা পড়ো রসুল কি বললেন মানা বেকারি আমি পড়তে জানি না আমার আক্ষরিক জ্ঞান নেই শিক্ষা সম্পর্কে আমার জ্ঞান নেই আবার তিনি বলেন একরা পড়ো একরা পড়ো তিনবার তিনি একরা একরা বললেন এরপরে আয়াত নাজিল হলো একরা বিসম রব্বে কাল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক একরা ও রব্ব আকরম আল্লাদি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসান আলম ইয়ালাম একরা মানে তুমি পড়ো এটা হচ্ছে ফেল আমর তুমি পড়ো বিসম রব্বে কা তোমার প্রতিপালকের নামে আল্লাদি খালাকা যিনি সৃষ্টি করেছেন তাহলে এই আয়াত্তের এই অংশে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন তার নবীর কাছে যে ওয়াহি পাঠিয়েছেন জিবরুল্লা সালামের মাধ্যমে ব্যাপারে তুমি শিক্ষার কাল্লা যে হালাক তোমার প্রতিপালকের নামে তাহলে শরীয়তের ইলিম শরিয়তের জ্ঞানের গুরুত্ব আল্লাহ রাবুল্লা আলমিন দিয়েছে হালাক আল ইনসান আমিন আলাক যিনি সৃষ্টি করেছেন মানুষকে মিন আলাক জমাট বাঁধা রক্ত থেকে আলাকাতুনের বহু বচন হচ্ছে আলাক জমাট বাধা রক্ত এক কালাকরাম পড়ো তোমার প্রতিপালক মহাসম্মানিত আল্লা আল্লাহ বি কালাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লাম আলিন সানা মা আলাম আলাম মানুষকে এমন শিক্ষা দিয়েছেন যা মানুষের জানা ছিল না এই আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম দিনী শিক্ষার গুরুত্ব দিয়েছেন যদি তিনি দিনী শিক্ষার গুরুত্ব না দিতেন তাহলে অন্য আয়াতগুলি নাজিল করতেন তিনি আয়াত নাজিল করতেন যে মক্কার এই কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি রাখা চলবে না কাবা ঘরে আশেপাশে মদ খাওয়া চলবে না মেয়েকে জীবন্ত হত্যা করা চলবে না পাপ করা চলবে না বিভিন্ন রকম অন্যায় করা চলবে না মারামারি কাটাকাটি অন্যায় করা চলবে না কিন্তু আয়া এই ব্যাপারে আল্লাহ বলে আয়াতগুলি নাজিল করেননি প্রথমে তাহলে তিনি সর্বপ্রথম যে ওহি পাঠিয়েছেন সেটা ছিল একরা এই আয়াত দ্বারা এটাও প্রমাণ হয় যে দিনী শিক্ষার গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যখন গুরুত্ব দিয়েছেন দিনই শিক্ষার তাহলে আমাদের উচিত হবে যে আমরা যারা প্রবাসে আছি আপনারা যারা দাম্মামে আছেন অথবা পৃথিবীর যে কোনো জায়গাতে আছেন দিনী শিক্ষা অর্জনের চেষ্টা করেন আপনাদের ছেলে মেয়ে আছে তাদেরকে দিনী প্রতিষ্ঠানে ভর্তি করাবেন যেখানে কোরআন এবং হাদিসের ইলিম আছে যেখানে শরীয়তের ইলিম পাওয়া যায় যেখানে কালা কালা রসুলের কথা হয় যেখানে লেখাপড়া করলে একজন আলেম আলেমা তৈরি হয় সে প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ছেলে মেয়েকে দিবেন শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা দুনিয়াবি শিক্ষারও গুরুত্ব আছে কিন্তু আপনাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে দিনই শিক্ষার ব্যাপারে আমাদের দেশে বহু মাদ্রাসা আছে তবে এমন কিছু প্রতিষ্ঠান মাদ্রাসা আছে যেখানে শিরকি শিক্ষা দেওয়া হয় যেখানে বেদাতের শিক্ষা দেওয়া হয় যেখানে শরীর বিরোধী শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাবেন না তাদের ইমান নষ্ট হয়ে পারে আকিদা নষ্ট হয়ে পারে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করলে সে এই জিনিসটা যদি শিখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাওহিদ কোনটা সুন্নত কোনটা পার্থক্য না করতে পারে খবরে মাজারে দাওয়াকে শূন্য যদি মনে করে এরকম প্রতিষ্ঠানে আপনারা ছেলে মেয়েকে ভর্তি করাবেন না বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে পাকিস্তানে বহু মাদ্রাসা আছে যেগুলোকে আহলুল হাদিসদের মাদ্রাসা বলা হয় যেগুলোকে সালাফি মাদ্রাসা বলা হয় যেগুলোকে আকিদার প্রতিষ্ঠান মাদ্রাসা বলা হয় আমি কোনো প্রতিষ্ঠানের নাম এই জন্য না কারণ অন্য প্রতিষ্ঠানের নাম যদি না বলা হয় তাহলে বলবে যে শেখ মনে হয় এই গ্রুপে আছে এই জন্য ঝামেলায় পড়তে চাচ্ছে আমাদের দেশে যেগুলো আকিদার মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন ছেলে মেয়েকে আলিম আলেমা বানাবেন তাহলে আপনি দুনিয়া আখেরাতে শান্তি পাবেন আল্লাহ আবুল যখন শিক্ষার গুরুত্ব দিয়েছেন আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে করা পড়ো আপনারা যারা এখানে আছেন শিক্ষার গুরুত্ব আপনাদের কাছে আছে বিশেষ করে দাম্মাম ইসলামিক সেন্টারে শিক্ষার গুরুত্ব আছে আপনি যখন দেশে যান যদি বলেন আমি সৌদি আরবে থাকি চট করে বলবে যে আপনি কি দাম্মামে থাকেন বলবেন যে হ্যাঁ দাম্মামে থাকি এই প্রতি এই সেন্টারকে পৃথিবীর সবাই চিনে এরা শিক্ষার গুরুত্ব দিয়েছেন এখানে আমাদের ওস্তাদ শেখ মতিউর রহমান মাদান ওস্তাদুল্লা সাহেজা তিনি শিক্ষার গুরুত্ব দিয়েছেন আমাদের বড়ো ভাই শেখ মুখলেসুর রহমান মাদানি তিনি শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং আজকে সারা দিনব্যাপী শিক্ষার আলোচনা চলছে এবং এই সেন্টারের পরে আমাদের রাকা ইসলামিক সেন্টারও শিক্ষার গুরুত্ব দিয়েছে যারা আমাদের রাখা ইসলামিক সেন্টারে পড়াশোনা করেছেন ফারেক হয়ে গেছেন আমাদের হারিফ ভাই আমাদের রমিজ ভাই তারপরে আমাদের অনেক ভাইরা ফারেক হয়েছেন চার বছর লেখা পড়া করে ফারেক হয়েছেন সারা পৃথিবীতে বা সৌদি আরবের মধ্যে আমার জানা মতে এই দুই মানে মানে সেন্টার ছাড়া অন্য কোনো সেন্টার এতটা শিক্ষার ব্যবস্থা নাই এতটা শিক্ষার ব্যবস্থা নাই আমাদের রাখা ইসলামিক সেন্টার দেখেন মাত্র বয়স কয় বছর দুই হাজার আটে তার একটা রুম ভাড়া নিয়েছে হাইল সেন্টার সিগন্যালের পাশে তারপরে তার আরেকটা বিল্ডিং ভাড়া নিল দুই হাজার আঠারোতে তারা মাসাল একটি চোদ্দ মিলিয়ন খরচ করে বিল্ডিং তৈরি করেছে জাহা মুল্লাহ আল জাজাম এবং ওই সেন্টারের তলায় যেটাকে বেসমেন্ট বলা হচ্ছে এখানে আঠারোটি রুম আছে শিক্ষার ব্যবস্থা আছে যারাই ওই সেন্টারে আসে তারা বারবার আসে এবং আমাদের ওস্তাদ শেখ মতিউরহান মাদানি যখন আসলেন আমাদের সেন্টারে তার সাথে আরও কয়েকজন ভাই ছিলেন তিনি বললেন যে আমার সৌদি আরবে প্রায় পঞ্চাশটি সেন্টারে যাওয়া হয়েছে এই রকম পরিকল্পনা ভিত্তিক কোনো সেন্টার নাই যেখানে চার বছর পড়াশোনা করে আলিম হয় যেখানে মিশরি ওস্তাদ রয়েছে যেখানে সৌদি ওস্তাদ রয়েছে যেখানে আমাদের শেখ মতিউরহন মাদানি আছেন ওস্তাদ আমাদের শেখ রহমান মাদানি আছেন এবং আমি আছি তো শিক্ষার গুরুত্ব তারা দিয়েছেন দেখেন রবিবারে ক্লাস চলছে মঙ্গলবারে ক্লাস চলছে প্রতি সোমবারে ক্লাস চলছে প্রতি বুধবারে ক্লাস চলছে এবং শিক্ষার আরও কত গুরুত্ব যে আমাদেরকে আমাদের যিনি বড় মুদির শেখ দায়েল তিনি বলছেন যে সারা পৃথিবীব্যাপী শিক্ষা কীভাবে ছড়ানো যায় পৌঁছানো যায় এই দায়ী প্রশিক্ষণ কোর্সটা আপনারা শুরু করেন হোয়াটসঅ্যাপ একাডেমির মাধ্যমে যেটা আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ গত বছর তিন মাস ক্লাস হয়েছে এই বছর আবার শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ একাডেমি মানুষ আশ্চর্য হয় যে আপনি কিভাবে শিক্ষা দিবেন কিভাবে পড়াবেন আমরা প্রতি রবিবার তাহলে আরবি তো বেনা এদিকে বই থেকে রেকর্ড করে আরবিটা পড়তে হয় বাংলা অনুবাদ করতে হয় ব্যাখ্যা বলতে হয় রেকর্ড করে আমরা গ্রুপে তিনটা গ্রুপে দিচ্ছি প্রতি মঙ্গলবার এই দায়ী কোর্সের দুরুসুল মহিম্মে শেখ বাজ রাহমানের কিতাব মুসলিম উম্মতের সর্বসাধারণ সমূহ এই বইটা রেকর্ড করে আমরা দিচ্ছি এবং তফসির থেকে আমরা রেকর্ড করে দিচ্ছি দায়ী কোর্স যেমন প্রবাসে চলছে দায়ী কোর্স রাখাতে চলছে এই কোর্সটা আমরা সারা পৃথিবীর মানুষের জন্য রেখেছি আহমদুলিল্লাহুলিল্লা আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন এবং এটাতে প্রায় পাঁচশো বিশ জন এই পর্যন্ত ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ দুইটা গ্রুপ আছে পুরুষদের একটা গ্রুপে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জন আর একটা গ্রুপে দুইশো পঞ্চাশ জন আর কি মহিলাদের আছে প্রায় সত্তর আশি জন পৃথক পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে কারণ আমাদের সেন্টারের মুদির যারা আছেন তারা চাচ্ছেন একজন যদি আপনার হেদায়ত একজন যদি লেখাপড়া শিখে তাহলে সে নিজে এলিম অর্জন করলো নিজে থেকে অজ্ঞতা দূর করতে পারবে এবং সে একজন আলিম হলে তার দ্বারা পৃথিবীর লোকেরা উপকৃত হবে এই জন্য আমাদের এই দুই সেন্টার গুরুত্ব দিয়েছে আল্লাহজনী এই সেন্টারগুলিকে কবুল করেন আল্লাহামিন আমাদের সকলকে এসে এই দুটি সেন্টার অধীনে দিনে ইলিম অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন ভাতৃমণ্ডলে আমরা বলছিলাম যে দিনী শিক্ষার কত গুরুত্ব চিন্তা করেন এত টাকা পয়সা খরচ করে দাম্মাম সেন্টার তৈরি করলো রাখা সেন্টার তৈরি